তো রিয়া, দেখা যায় যারা অনেকে বাসায় বিড়াল পালে, তো এরা কিন্তু বিড়ালে ভ্যাকসিন নিয়ে, বিড়ালে কামড় বা আঁচড় নিয়ে অনেক কনসার্ন, যে কখন আমরা বিড়ালকে ভ্যাকসিন দিব বা কখন আঁচড় কীরকম হলে বা খামচি কীরকম হলে আমরা নিজেরা ভ্যাকসিন নেব। তো এই বিষয়ে শুরুতে তোমার কাছে জানতে চাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। বিড়াল বা কুকুর কামড় দেওয়ার পরে যদি ওই জায়গা থেকে রক্ত বের হয়, ওই স্থান থেকে যদি রক্ত বের হয়, তাহলে আমরা বলি যে ভ্যাকসিন নিতে। তো এই ক্ষেত্রে যদি আপনার কুকুর বা বিড়ালটা যেটা আপনার বাসায় আছে, আপনি যদি সেটাকে ভ্যাকসিনটা দিয়ে রাখেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ভ্যাকসিনটা পুনরায় আর নিতে হবে না। এটা কত মাসের মধ্যে? আচ্ছা, আমরা যেটা কুকুর বা বিড়ালকে বলি সেটা হলো, কুকুর বা বিড়ালকে এক বছর পর পর ভ্যাকসিন দিতে হয়। তো এক ভ্যাকসিন দেওয়ার, কুকুর বা বিড়ালের এক বছরের ভিতরে যদি আপনাকে সে কামড় বা খামচি দেয়, সেক্ষেত্রে আপনাকে ভ্যাকসিনটা নিতে হবে না। আর কি ভ্যাকসিন এবং ভ্যাকসিন নেওয়ার মানে প্রসেসটা কী? আচ্ছা, ভ্যাকসিনটা হলো, আমরা বলি র্যাবিস ভ্যাকসিন, বিকজ কামড় বা খামচির মাধ্যমে যে রোগটা সরাচ্ছে সেটা হলো র্যাবিস। তো র্যাবিস ভ্যাকসিনটা নিতে হয়, এবং অ্যানিমেলের ক্ষেত্রে যেটা নিতে হয় সেটা হলো এক বছর পর পর একটা শট নিলেই হয়। আর হিউম্যানের ক্ষেত্রে আমরা নিই পোস্ট এক্সপোজার, কামড় দেওয়ার পরে, তারপরে যেটা নিই সেটা হলো 3-4 শট দিতে হয়। ওকে, আচ্ছা, আর সেক্ষেত্রে আমার বডিতে কতদিন থাকবে ওইটা? আচ্ছা, সেক্ষেত্রে আমরা যেটা দিই, আমাদের সাধারণত সরকারি যেটা দেওয়া হয় আর কি, সরকারি বিভিন্ন হসপিটাল থেকে দেওয়া হয়, সেটার ভ্যাকসিন দেওয়ার পরে 3 মাস পর্যন্ত এটা স্টে করে আর কি। 3 মাসের ভিতরে যদি কামড় দেয় তাহলে আমাদের নিতে হবে না, বাট আফটার দ্যাট 3 মান্থ আপনাকে অবশ্যই নিতে হবে। ওকে, তো আরেকটা বিষয় আমরা খেয়াল করেছি যে অনেক বিড়ালের ক্ষেত্রে দেখা যায় বিড়ালে ফ্লু হয়, বিড়াল বমি করতেছে, বিড়ালে পাতলা বেখানা হচ্ছে, অনেক বিড়াল মারাও যায়, সেক্ষেত্রে আসলে কী করতে হবে? ধন্যবাদ ভাইয়া। বিড়ালের যেটা ফ্লু বলে আর কি, তো এটা হলো 3টা ভাইরাসের কারণে হয়। তো এই জন্য আমরা বলি যে পূর্ব সতর্কতা স্বরূপ যে বিড়ালকে 3 মাস বয়স, সাধারণত ফ্লু ভ্যাকসিন 45 দিন হলেই আমরা বলি যে ভ্যাকসিনটা দিয়ে দিতে, তাহলে বিড়াল ইফেক্টেড হয় না। আর এটার জন্যে যদি বিড়ালের ফ্লু হয়েই যায়, সেক্ষেত্রে আমরা দ্রুত একজন ভেটেরিনারের সাথে অবশ্যই কথা বলবো, আসলে দেখে এটা তিনি ট্রিটমেন্ট চিকিৎসা দিতে পারবেন। ফ্লু লক্ষণগুলো কী দেখা? আচ্ছা, ফ্লু লক্ষণ যেটা, সেটা হলো ফ্লু সাধারণত হয় আমরা 3টা ভাইরাস একত্রিত যে ডিজিজটা হয়, বা 3টা ভাইরাসের মানে আমরা ডিফারেন্ট। তো আমরা যেটা, আমাদের দেশে যেটা হয় সেটা হলো প্যানলিকোপিনিয়া ভাইরাস, সেটা মানে প্রথম যে লক্ষণটা সেটা হলো বমি করা এবং পাতলা পায়খানা। তো আমাদের যদি এমন হয় যে বিড়াল বমি করতেছে, পাতলা পায়খানা হচ্ছে, এটা কন্টিনিউয়াসলি বিড়াল সাথে সাথে দুর্বল হয়ে যাচ্ছে এবং কোনো কিছু খাবার খাচ্ছে না, সেক্ষেত্রে এটা আমরা ধরে নিব এটা ফ্লু, এবং অতি দ্রুত একজন ভেটেরিনারের সাথে কথা বলবো। তো যে বিড়াল পালতেছে তার বিড়ালে যদি ফ্লু হয়ে যায়, সেক্ষেত্রে সে কী ধরনের পদক্ষেপ নেবে? আচ্ছা, বিড়ালের ফ্লু হয়ে যায় এবং এটা যদি পেট ওনার বুঝতে পারেন, তো আমরা যেটা বলি বিড়ালের বারবার বমি হয় এবং বমির কারণে সে দুর্বল হয়ে মারা যায়, আমরা প্রথম তাদেরকে যেটা বলি বিড়ালকে কোনো খাবার দেবেন না, কোনো খাবার দেওয়া যাবে না, বিকজ সে যত খাবে তত বমি করবে। ওকে, তো মালিকের দায়িত্ব যেটা, সেটা হলো বিড়ালকে কোনো রকম খাবার দেওয়া যাবে না, এবং দ্রুত ভেটেরিনারের সাথে দেখা করে, অবশ্যই যেহেতু সে খাবার খাচ্ছে না সেহেতু অবশ্যই তাকে স্যালাইন পুশ করতে হবে, তো বা আরও কিছু অ্যান্টিবায়োটিক বিভিন্ন জিনিস প্রয়োগ করা লাগতে পারে। তো একজন ভেটেরিনারিয়ান বুঝে সে অনুযায়ী আসলে ওষুধ বা ইঞ্জেকশন সাজেস্ট করবেন। ওকে, অনেক ধন্যবাদ। তো আমরা বুঝতে পারলাম যে ফ্লু একটি মরণ ব্যাধি রোগ, তো এক্ষেত্রে এই ফ্লু থেকে বিড়ালকে রক্ষা করার জন্য আমরা কী করতে পারি? আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ। আমরা রক্ষা করার জন্য আসলে যেটা করতে পারি, বিড়ালের ভ্যাকসিন আছে ফ্লুয়ের বিরোধী যে ভ্যাকসিনগুলো কাজ করে, আমরা অবশ্যই 45 দিন বয়স থেকে বিড়ালকে এই ভ্যাকসিনটা দিতে পারি। তাহলে বিড়ালের জন্মের 45 দিন থেকে, হ্যাঁ, 45 দিন বয়স থেকে আমরা এই ভ্যাকসিনটা দিতে পারি। দিলে এটা 1 বছর পর পর রিপিট করলেই ইনশাল্লাহ আসলে ফ্লু হয় না। আচ্ছা, এটা নিয়ম কী নেওয়ার? এটা নিয়ম হলো আপনার সাবকিউটেনিয়াস অথবা মাসালা ইঞ্জেকশনটা নিতে হয়। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা দেখলাম যে বিড়ালের কামড়ে বা আঁচড়ে মানুষের র্যাবিস হতে পারে, তো এক্ষেত্রে কি ফ্লু হওয়ার সম্ভাবনা আছে মানুষের? না, বিড়ালের যে ফ্লুটা হয় সেটা সাধারণত বিড়াল থেকে বিড়ালে হয়। আপনার যদি অন্য বিড়াল থাকে বাসায়, অবশ্যই তাকে আপনি ডিফারেন্ট করে দিবেন, কিন্তু এটা বিড়াল থেকে মানুষের হয় না। আপনারা জানতে পারলেন যে বিড়ালে ফ্লু এবং ভ্যাকসিন বিষয়ে বিভিন্ন টাইপের যে প্রশ্নগুলো আপনাদের মাথায় ঘুরপাক খায় সেগুলোর উত্তর। তো এছাড়াও যদি আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।